আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের টিনেজ যে সকল ভাই বোনরা আছে তাদের বিষয় নিয়ে। তো বর্তমান সময়ে যে সকল তরুণ তরুণী আছে, দেখা যাচ্ছে প্রায় 95 থেকে 98% তরুণ তরুণী এই সমস্যায় ভুগে থাকেন। আর সমস্যাটা হচ্ছে আমরা বলে থাকি স্বপ্নদোষ, নাইট পলিউশন বা নাইট ফল। তো এই যে সমস্যাটা হয়, এই সমস্যা থেকে বাঁচার উপায় কী? তো পূর্বে অনেক ভিডিওতে বলেছি কী কী কারণে হয়। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব, এই স্বপ্নদোষের সমস্যা যদি হয়, এটা যখন অতিরিক্ত হয় তখনই কিন্তু এটাকে আমরা সমস্যা হিসেবে ধরে নিই। তো যদি অতিরিক্ত পরিমাণে হয়, এটা বন্ধ করার উপায় কী বা এটা থেকে বাঁচার উপায় কী? আর ভিডিওর শেষ দিকে একটি ঘরোয়া রেমেডি বলে দেবো, মাত্র 7 থেকে 10 দিন যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা দূর হবে। চলুন চলে যাই মূল আলোচনায়। তো আসলে নাইট পলিউশন বা নাইট ফল বা স্বপ্নদোষ, এটা কোন বয়সে বেশি হয়? তো স্বাভাবিকভাবে 13 থেকে 19 বছর বয়সী যে তরুণ তরুণী ছেলে মেয়ে আছে, এদের ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে বেশি হয়। কিন্তু আসলে এই যে স্বপ্নদোষটা হচ্ছে, এটা বন্ধ করার উপায় কী, কীভাবে এটা বন্ধ করা যাবে? তো বন্ধ করার যে উপায়, তার ভিতরে অন্যতম হচ্ছে অনেকেরই আমাদের বদ অভ্যাস আছে। সে বদ অভ্যাসটা কি, যখন ঘুমাতে যাওয়ার আগে কম বেশি পোর্সাপের একটু চাপ থাকে, কিন্তু তারা পোর্সাপ করে না। তো যদি কারো এই রকম বদ অভ্যাস থেকে থাকে, এটা পরিহার করতে হবে। নাম্বার 1 হচ্ছে ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই পোর্সাপ করতে হবে এবং পোর্সাপ ক্লিয়ার করতে হবে। পোর্সাপ চেপে রেখে ঘুমাতে যাওয়া যাবে না, কারণ আপনি যখন পোর্সাপ চেপে রেখে ঘুমাতে যাবেন, তখন কিন্তু আপনার পোর্সাপের যে চাপ বা বেগ, এটা কিন্তু আপনার সরাসরি ছেলে হলে তাদের যে অন্ডকোষ বা টেস্টিস এই জায়গাটা যে কিন্তু আঘাত করবে এবং পুরুষাঙ্গ কিন্তু একটা অনুভূতি চলে আসবে, আর তখনই কিন্তু এই নাইট পলিউশন হবে। আর মেয়েদেরও সেমি এক অবস্থা, যদি তারা পোর্সাপের চাপ থাকে, ওই অবস্থায় ঘুমায় থাকে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে একটা সুখ অনুভূতি হওয়া বা এই পোর্সাপের যে ইউরিনারি যে ফাংশনটা, এটা আমাদের যে মূত্রথলি থাকে মেয়েদের, এটা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখনই কিন্তু তাদের এই নাইট ফলটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয় নম্বর যে উপায়টা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে রাত্রে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে ভালো কিছু চিন্তা করতে হবে। কারণ আমরা ঘুমাতে যাওয়ার পূর্বে যে চিন্তাগুলো করি, অনেক ক্ষেত্রে কিন্তু ঘুমানোর পরে আমরা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু স্বপ্নে দেখি। অর্থাৎ আপনি যদি নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ বিষয় দেখবেন, পজিটিভ চিন্তা করলে পজিটিভ বিষয়গুলো দেখবেন অথবা কিছুই দেখবেন না। কিন্তু যখন নেগেটিভ চিন্তা করবেন, তাহলে অবশ্যই ধরে নেওয়া হয় 80 থেকে 85% আপনি এই নেগেটিভ কিছু দেখবেন। নেগেটিভ কিছু বলতে বোঝাচ্ছি কোনো ধরনের যৌন উত্তেজক চিন্তা করা, কোনো ছেলেকে নিয়ে একটু যৌন চিন্তা করা, বা কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলের যৌন চিন্তা করা, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন যে সেক্স ভিডিও, পর্ন ভিডিওগুলো আছে, ঘুমাতে যাওয়ার পূর্বে এগুলো দেখা, এগুলো দেখার ফলে একটা ইরেকশন হওয়া এবং ওই অবস্থায় ঘুমিয়ে থাকা, এরকম যে অভ্যাস যদি আপনি গড়ে তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘুমাতে যাওয়ার পরপরই আপনার নাইট পলিউশনটা হওয়া স্বাভাবিক। এজন্য আপনাদের এই অভ্যাসটা থাকলে এটা পরিহার করতে হবে। তৃতীয় নম্বর যে উপায়টা আছে বন্ধ করার, সেটা হচ্ছে অনেকেই আমরা এই বদ্ধভ্যাসটা করে থাকি, নারী পুরুষ উভয়ই, ছেলে মেয়ে উভয়ই কাজটা করে থাকে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বর্তমান সময়ে ছেলেমেয়েরা কোলবালিশ ছাড়া বা বালিশ ছাড়া ঘুমাতে চায় না। তো যখনই কোলবালিশ নিয়ে ঘুমায়, তখনই দেখা যাচ্ছে যে এতটা ক্লোজ হয়ে সে তার যৌনাঙ্গটাকে এতটা ক্লোজ করে রাখে, কোলবালিশের সাথে এতটা মিশে রাখে যে তখন তাকে পক্ষে অনুভূতি আসে। ছেলেদের অন্ডকোষের যে মাথা মুন্ডুটা, তো ওখানে যখন অতিরিক্ত ঘর্ষণ হয়, তখন কিন্তু তার একটা আলাদা ইরেকশন আসে। সেমভাবে যখন কোনো মেয়ের ক্লিটোরিসের সাথে কোলবালিশ বা বিছানার ঘর্ষণ হয়, তখন কিন্তু তাদের একটা অনুভূতি আসে এবং ঘুমের ঘরে কিন্তু তাদের একটা এই বীর্যপাত বা মেয়েদের যে অর্গাজমের বিষয়টা, এটা ঘটে যায়, যেটাকে অনেকে নাইট পলিউশন বা নাইট ফল বলে চালিয়ে নিয়ে যায়। আসলে কিন্তু এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিকভাবে না সরার কারণে এটা হয়ে থাকে। 4 নম্বর যে উপায়, সেটা হচ্ছে অনেক ছেলে মেয়েই আছে যে তারা উপুর হয়ে ঘুমায়। তো উপুর হয়ে ঘুমানোর অভ্যাস যাদের আছে, এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। কারণ আপনি যখন উপুর হয়ে ঘুমাবেন, তখন ছেলেদের পেনিস এবং মেয়েদের যে জরায়ুর যে ক্লিটোরিসটা, যোনির যে ক্লিটোরিস, এটা কিন্তু অনায়াসে কিন্তু আপনার বিছানা বা এই জাতীয় জিনিসে কিন্তু ঘর্ষণের সৃষ্টি হয়, যার ফলে কিন্তু তখন দেখা যায় যে আপনার এই অনুভূতি চলে আসে এবং আপনার নাইট ফল হয়ে থাকে।
পাঁচ নম্বর উপায়টা হচ্ছে রাত্রে কখনোই উত্তেজক এবং অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার না খাওয়া। আমাদের অনেকেই আসছি যে আমরা রাত্রে যখন আমরা ঘুমাতে যাই তখন দেখা যাচ্ছে অনেক বাবা মাও না বুঝে ভুল করে থাকেন, যেমন রাত্রে এক গ্লাস দুধ পান করানো, একটা বা দুইটা সিদ্ধ ডিম খাওয়ানো এবং মাংস বা এই জাতীয় যে প্রোটিনযুক্ত যে হাই প্রোটিনযুক্ত যে খাবার এগুলো খাওয়ানো। এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি রাত্রে একেবারে স্বাভাবিক কিছু খাবার খাবেন, আর যদি প্রোটিনযুক্ত খাবার খেতে হয় আপনি দুপুরে খাবেন, কারণ দুপুরে খাবার খেলে আপনার এক্ষেত্রে কিন্তু ইফেক্ট পড়বে না। এজন্য অবশ্যই ছেলে মেয়েদের আপনারা রাত্রে উচ্চ প্রোটিনযুক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকুন। ছয় নম্বর উপায়টা হচ্ছে দিনের বেলা প্রচুর পানি পান করা। দিনের বেলা আপনি কমপক্ষে 12 থেকে 14 গ্লাস পানি পান করতে পারেন। আবার অনেকে যদি আপনি লিটারে নেন সেক্ষেত্রে 4 থেকে 5 লিটার বা 3 লিটার পানি পান করতে হবে। অনেকেই আছে যে শুধু খাবারের সময় যতটুকুন খাবারটা ভিতরে দিতে যে পানিটুকুন লাগে এর বেশি পানি খান না। এই বাজে অভ্যাস যাদের আছে এই অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং দিনের বেলা প্রচুর পানি পান করতে হবে। এখন আসুন, অনেকেই বলে থাকেন যে আসলে আমি তো যৌন চিন্তা করি না, আমি কোনো সেক্স ভিডিও দেখি না, তো তারপরে এটা কেন হচ্ছে, বা আমি হস্তমথন করি না বা করা আগে করতাম এখন ছেড়ে দিচ্ছি এমনটাও না, তাহলে কেন আমার স্বপ্নদোষ হয়? হ্যাঁ, এবার কিছু কিছু মানুষের এই জন্য হয়ে থাকে, তাদের হচ্ছে হ্যাঁ তারা আমরা ধরে নিচ্ছি তারা খুব ভদ্র, তারা খুব ভালো, তারা এগুলো করে না, তারপর তাদের এটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ যদি সেই ছেলে মেয়েদের হরমোনের ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে তাদের এই নাইট পলিউশন বা নাইটফল হতে পারে। যখন হরমোন ইমব্যালেন্স হয় বা কিছু অবাঞ্ছিত হরমোন শরীরে বেড়ে যায় তখন কিন্তু নাইট পলিউশন অটোমেটিকগুলো বেরিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু ক্ষতির কিছু নেই, এক্ষেত্রে কিন্তু তার শরীরের জন্য ভালো হয়, তবে অতিরিক্ত না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর একটা কারণ আছে যে অনেকেই আছি যে আমরা হস্তমথন করতেছি না, বাজে চিন্তা করতেছি না, তারপরে এটা হচ্ছে। কী কারণে হচ্ছে? অতিরিক্ত কোষ্ঠকাঠিন্যতার জন্য। তো অনেকের আছে পায়খানাটা ক্লিয়ার হয় না, পায়খানা বসলে খুব প্রেশার দিতে হয়, অনেক সময় বসে থাকতে হয় এবং পায়খানাটা খুব শক্ত হয়ে আসে, ছিঁড়ে ছিঁড়ে আসে, ক্লিয়ার হয় না, এরকম নানা সমস্যা থাকে। তো যদি কারো এরকম অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বেশি করে শাকসবজি খেতে হবে, আঁশ জাতীয় খাবার খেতে হবে, তাহলে দেখা যাবে আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে আর কোষ্ঠকাঠিন্যর জন্য যে নাইট পলিউশন হতো এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে, সেটাও কিন্তু মানে ন্যাচারালভাবে হয়ে থাকে, অর্থাৎ আপনাদের যেমন দেখা যাচ্ছে যে যে রাত্রে ঘুম না হওয়া। তো অনেক ভাই বোন আছে শুধু আমরা রাত জাগি, এই রাত্রে যদি আপনি পর্যাপ্ত ঘুম না হয় সেক্ষেত্রে কী হয়, আপনার শরীরটা অতিরিক্ত কষা হয়ে যায়, কড়া হয়ে যায়, যার ফলে কিন্তু আপনার শরীরে আপনি দিনের বেলা ঘুমালে অনেক সময় অনেকে বলে থাকেন নাইট পলিউশন হচ্ছে, এজন্য রাত্রে পর্যাপ্ত ঘুমাতে হবে, ঘুমানোর ব্যবস্থা করতে হবে। এবার আসুন, অনেকে বলে থাকেন যে রাত্রে আমি ঘুমালেই আমার নাইট পলিউশন হয়, তাদের কী করতে হবে? তাদের ঘুমাতে যাওয়ার আগে কিছু নিয়ম আছে, নিয়মগুলো ফলো করতে হবে। যেমন আপনি যখন রাত্রে খাবার খাওয়া দাওয়া করবেন খেয়েই ঘুমাতে যাবেন না, খাওয়ার পরে একটু রেস্ট নিন, একটু বিশ্রাম করুন, একটু হাঁটাহাঁটি করুন, পায়চারি করুন ঘরের ভিতর দিয়ে, তারপরে ঘুমাতে যাবেন, দেখবেন তাহলে আপনার বিছানায় গেলেই নাইট পলিউশন হবে না। যদি এতেও কাজ না হয় সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন ঘরের ভিতরেই, আর দৌড়াদৌড়ি করতে হবে না। কী করবেন, একটু কিছু থাকলে একটু আপনি সেটা ভারের কিছু থাকলে একটু হাতে নিয়ে হাতটা জাস্ট এভাবে এভাবে আপনি ফিজিক্যাল এক্সারসাইজটা করলেন, কিছু ব্রেকডাউন দিলেন, এই কাজগুলো করতে পারেন। একটু আপনি মেডিটেশন করতে পারেন বা যোগব্যায়াম বলে যেটাকে বসে পড়ে যে যোগব্যায়ামটা করা হয় এগুলো করতে পারেন। এগুলো করে যখন দেখবেন যে আপনার শরীরে একটা রিল্যাক্সেশন আসছে তখন আপনি আস্তে একটু ঘুমাতে গেলেন, দেখবেন আপনার নাইট পলিউশন হবে না। আর আমাদের বর্তমান তরুণ প্রজন্ম ধর্মের মানে ধ্বংসের যে মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে তার অন্যতম একটা কারণ হচ্ছে বর্তমান সময়ের প্রযুক্তির অপব্যবহার। অনেকেই আছে যে রাত জাগেন, শুধু রাত জাগেন না, রাত জেগে দেখা যায় তারা প্রচুর ফোন সেক্স করেন এবং রাত্রে দেখা যায় ভিডিও কল অডিও কলে বিভিন্নভাবে ফোন সেক্স করে থাকেন। এই অভ্যাস থাকলে এগুলো পরিহার করতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। বর্তমান সময়ে আমরা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ আমরা ধর্মের অনুশাসন মানি না, সেটা যে ধর্মের হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য জাতি যে সকল আছে, প্রত্যেকটি ধর্মের মানুষ যদি তার ধর্মের অনুকরণগুলো অনুশাসনগুলো মেনে চলতো তাহলে আজকে এই সকল সমস্যা হতো না।
কারণ কোনো ধর্মই নগ্নতা অশ্লীলতা এগুলো সাপোর্ট করে না, এগুলো কখনো করতে বলে না, এগুলো থেকে নিষেধ করে যাতে এই পথে কেউ না যায়। এজন্য ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, বাবা মা দ্বারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের শ্রদ্ধা ভক্তি করার চেষ্টা করতে হবে এবং সকল প্রকার পাপাচার দুরাচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তাহলেই এই নাইট পলিউশন বা স্বপ্নদোষ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, বাঁচাতে পারবেন। আর এবার আসুন, যে ঘরোয়া রেমেডি বলে দিতে চেয়েছিলাম সেই রেমেডি বলে দেবো। তো যদি কারো এরকম অনবরত নাইট পলিউশন হয়, মাসে যদি 10 বারের বেশি নাইট পলিউশন হয়, তাহলে কিন্তু আমরা মেডিকেল ভাষায় সেটাকে প্রবলেম হিসেবে ধরি। তো যদি কারো প্রতি মাসে 10 বারের বেশি বা অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে যে খাবারটি খেতে হবে এটা কিন্তু একেবারেই সহজ এবং সিম্পল একটা উপাদান, এটা আমাদের খুব বাড়ির পাশে আশপাশেই পাওয়া যাবে, সেটা হচ্ছে ওলট কম্বল। তো এই উলট কম্বল হয়তো অনেকেই চিনে থাকেন। উলট কম্বলের ডগা নিতে হবে, যেটা পেঁপের ডগার মতো দেখা যায়। তো পেঁপে এই ডগাটা নিয়ে আপনার কুচি কুচি ধুয়ে কুচি কুচি করে কাটতে হবে, কেটে রাত্রে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে ডগার এটা সেকে একটু চিনি অথবা একটু মিশ্রি মিশিয়ে বা আপনি এটা সেবন করবেন, খালি পেটে খেয়ে নেবেন। কয়েকদিন খাবেন, 7 থেকে 10 দিন আপনি এটা খালি পেটে সেবন করুন, ইনশাল্লাহ দেখবেন আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। আর পূর্বে যে কথাগুলো বলা হলো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সমস্যাগুলো থাকলে সেগুলো পরিহার করতে হবে। আর তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।